19 বছর ধরে লিগের শিরোপা জয়ের অপেক্ষা ছিল আর্সেনাল। মৌসুম জুড়ে ইংলিশ প্রিমিয়ার লিগে 248 দিন শীর্ষে থেকেও শিরোপা জিততে না পারার যন্ত্রণায় পড়ছে দ্য গ্রানার্সরা। এত লম্বা সময় শীর্ষে থেকে আর কোনো দলের শিরোপা হারানোর নজির নেই প্রিমিয়ার লিগে। আর্সেনাল সব মিলিয়ে এই মৌসুমে শীর্ষে ছিল 93%। আর্সেনালের সেই হতাশার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে নটিংহ্যাম ফরেস্ট। নটিংহ্যামের কাছে 1-0 গোলে হেরে ম্যানচেস্টার সিটিকে ইপিএল শিরোপা উপহার দিল আর্সেনাল। আর তাতে 3 ম্যাচ হাতে রেখেই টানা তৃতীয়বারের মতো লিগ জিতল পেপ গার্দিওলার দল। শেষ 6 মৌসুমের মধ্যে 5 বার লিগ চ্যাম্পিয়ন হলো ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপের ফাইনাল জিতলেই ট্রেবল জয়ের নজির গড়বে ইংলিশ ক্লাবটি। সবগুলো অর্জন পেপ গার্দিওলার হেড মাস্টারিতে। 35 ম্যাচে চ্যাম্পিয়ন সিটির পয়েন্ট 85, 2 ম্যাচ বেশি খেলে আর্সেনালের পয়েন্ট 81। আর্টেতার দলের বিপক্ষে স্মরণীয় জয়ে অবনমনের সংখ্যা এড়িয়ে প্রিমিয়ার লিগে টিকে গেল নটিংহ্যাম ফরেস্ট। 37 ম্যাচে 37 পয়েন্ট নিয়ে তাদের অবস্থান 16 নম্বরে।